আলাইকুম। রিপোর্টার বাংলা টেলিভিশনে সকল জেলা উপজেলা প্রতিনিধিদের পাঠানো সংবাদ পড়ছি আমি মিতু বাসার। এবার দেখুন বিস্তারিত। তবে কি নিভে যাবে সাদিয়ার জীবন প্রদীপ? দিনাজপুর থেকে আমাদের প্রতিনিধি এস এম মাসুদ্দানার ডেস্ক রিপোর্ট। দিনাজপুরের হিলি চুরিপট্টির পঞ্চম শ্রেণীর ছাত্রী সাদিয়ার হাটে তিনটি ছিদ্র ধরা পড়েছে। ডাক্তার মাত্র অপারেশনের সময় দিয়েছে 2 সপ্তাহ, প্রয়োজন 4 লক্ষ টাকা। অসহায় বাবা মা বিপাকে পড়েছে সাদিয়ার অপারেশন নিয়ে। তবে কি নিভে যাবে সাদিয়ার জীবন প্রদীপ? সাদিয়ার বাবা পেশায় একজন হোটেল শ্রমিক, আর মা সেরা বস্তা সেলাই করে। এভাবেই চলে তাদের কষ্টের সংসার। আগামী 2 সপ্তাহের মধ্যে সাদিয়ার হাটে অপারেশন করতে হবে, প্রয়োজন 4 লক্ষ টাকা। দিনমজুর বাবার পক্ষে এত টাকা জোগাড় করা অসম্ভব। আজ দিননিরূপায় হয়ে মেয়ের চিকিৎসার জন্য বিত্তবানদের কাছে সাহায্য প্রত্যাশী সাদিয়ার বাবা মা। একসময় চঞ্চলা এই মেয়ে শিশুটি এখন শুধুই নিশ্চুপ। সমবয়সী সবাই এদিক সেদিক ছুটোছুটি করলেও সাদিয়া তার রোগের কাছে অসহায়। অল্প হাঁটতেই হাঁপিয়ে ওঠে সে, বন্ধ হয়ে আসে শ্বাস প্রশ্বাস। স্কুলে ভর্তি হলেও চলাফেরা করতে না পারায় 1 বছর ধরে স্কুলে যেতে পারে না সে। দিন যতই যাচ্ছে ততই অসুস্থ হয়ে পড়ছে সাদিয়া। হিলি চুরিপট্টি এলাকার সানাউল ইসলামের 11 বছর বয়সী মেয়ে সাদিয়া। বাবা সানাউল পেশায় হোটেল শ্রমিক, মা সালেমা বেগম অন্যের দোকান থেকে সেরা বস্তা এনে তা সেলাই করে। যা রোজগার করে তাই দিয়ে চলে তাদের কষ্টের সংসার। মেয়ের চিকিৎসা ব্যয় মেটাতে ঋণে জর্জরিত পরিবারটি। দিন যতই যাচ্ছে বাড়ছে ঋণের বোঝা। মেয়ের চিকিৎসায় সর্বশান্ত পরিবারটি চান অন্যের সাহায্য। 3 বছর বয়সে সাদিয়ার হাটে ধরা পড়ে 3টি ছিদ্র। দিন যতই যাচ্ছে বাড়ছে হাটের ছিদ্রের আকার। সম্প্রতি ঢাকার চিকিৎসকরা জানিয়েছেন আগামী 2 সপ্তাহের মধ্যে সাদিয়াকে অপারেশন করাতে হবে, আর এই জন্য প্রয়োজন 4 লক্ষ টাকা। সাদিয়ার মা সালমা বেগম বলেন, আজ আমরা নিরুপায়, সন্তানকে বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করেছি, সংসারে যা ছিল সব নষ্ট করেছি, এছাড়াও মানুষের নিকট ঋণ দেনা করেছি, তবু মেয়ে সুস্থ করতে পারেনি। মাত্র 2 সপ্তাহ সময় দিয়েছেন ডাক্তার অপারেশনের, প্রয়োজন 4 লক্ষ টাকা। এত অল্প সময়ের মধ্যে এতগুলো টাকা কোথায় পাবো? আজ সরকার আর দেশবাসীর কাছে সাহায্যের আবেদন করেছি। আমার অসহায় মেয়েকে আপনারা বাঁচান। সকলের সহযোগিতা ছোট্ট শিশু সাদিয়া দিয়াকে মৃত্যুর হাত থেকে ফিরিয়ে আনা সম্ভব। পারি না, হাঁটতে গেলে পা হাত পা কাঁপে, বুকের ভিতরে দাঁত পড়ে, আবার আমি হলো শ্বাস নিঃশ্বাসের কষ্ট। স্কুলে উঠেছি 5-এর 6-এর বই নিয়ে, 5-এ উঠেছি 6-এর বই নিয়ে আসিনি, আমি হাঁটতে পারি না দেখে। তুমি লেখাপড়া করতে চাও? হ্যাঁ। লেখাপড়া করে অনেক বড় হতে চাও? হুম। এখন তুমি কি চাচ্ছ? আমি চাচ্ছি লোকেরা আমাকে টাকা দিয়ে সাহায্য করলে আমি বাঁচতে পারলে ভালো। ওয়ালাইকুম। আমার নাতিটা খুব দীর্ঘদিন থেকে অসুস্থতা ভোগ করছে। আমরা চোখে দেখো আমরা সাহায্য করতে পারি না, আমরা দিন খাটি দিন খাই। তার বাবাও দিন খাটে দিন খায়, হোস্টেলে কাজ করে, তার মা বস্তা সেলাই করে। তা বাদেও মেয়েকে অনেক জাত নিয়ে গেছে, রংপুর, দিনাজপুর, ঢাকা, যা চলাচলও করতে পারে না, ঘুরে ঘুরে ধরপাট করে, আনচান করে, জবাব আসে, অনেক জায়গায় চিকিৎসা করেছে, দিনাজপুর আসে, ঢাকা পর্যন্ত। ওর মারা ওনাদের সবাই এখন, তাদের আমাদের গরিব মানুষ, ওরা চলাচল সব দিকে যাই পারে, বস্তা সেলাই করে, ওর আব্বা, ওর আম্মা বস্তা সেলাই করে, আব্বা হোটেলে থাকে।